আজি খুব ভাল লাগিছে গ্যালারি জোরহাট জেলা কি এখন ঠাই একটা বছর সম্পূর্ণ করিলে আর ৫৭তম আমার এটিপিএস ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত করেছে ৫৭ বছর আগতেই এই অঞ্চলত এই প্রতিযোগিতাখানি অনুষ্ঠিত করেছিল আর আমার যাবিল প্রতিভাবান খেলুয়ে আছে এগুলো অনুপ্রাণিত করবর কারণে প্রতিভাবান খেলুয়েগুলো উলিয়াই নিবর কারণে প্রচেষ্টা হাতত লৈ আহিছে আর যোরহাট জেলা ক্রীড়াখন ঠাইর মহান প্রচেষ্টা হাতত লৈ আহিছে একটা বছর সম্পূর্ণ করা শতবর্ষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এটা বছর জোড়া অনুষ্ঠান চলি থাকিব আর এই বছর জোড়া অনুষ্ঠানের বহুতো কার্যসূচী আছে যাবিলাকর জড়িয়ে আমি আমার খেলুয়েগুলক আকর্ষণ করবরক আমি ব্যবস্থাখিনি আমি গ্রহণ করব বিচার আর তেনে ধরনের চিন্তার কামবিল চলি আছে আর মোর বিশ্বাস আজি অল ইন্ডিয়া দল আছে আজি এসিবি দল আছে তেনে ধরনের বিখ্যাত বিখ্যাত আমার দল সকলো দলে ইয়াত অংশগ্রহণ করেছে আর এই খেল সমূহ উপভোগ করে আমার উঠি উঠি অহা প্রতিভাবান খেলুয়েগুলো অনুপ্রাণিত হব তেওঁলোকে আগবাড়ি যাবর কারণে সুবিধা পাব আর আমারও এটা প্রত্যেকের আগ্রহ যে আমার লড়াই ভাল খেল খেলক তেওঁলোকে রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত নিজের প্রতিভা বিকাশ করক আর সরকারিভাবে আপনাদের দেখিছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আমার যাবিলক লড়া ছালী ভাল খেল খেলিছে বা যাবিলকে রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত নিজের পারদর্শিতা দেখাবর কারণে সক্ষম হয়েছে সেইসল চাকরি বাকরির আদি করে বহুখিনি সুবিধা প্রদান করবর কারণে ব্যবস্থা গ্রহণ করেছে এনে ধরনের সুবিধাবিল আমার লড়া ছালীবিলাকে গ্রহণ করা উচিত কেন্দ্রীয় সরকারেও ঠিক তেনে ধরনের অনুরূপ ব্যবস্থা গ্রহণ করেছে অর্থাৎ খেলক এটা বিশেষভাবে মর্যাদা দিয়ে আগবাই লাবর কারণে প্রয়াস করা হয়েছে আর বহু খেলু এতিয়া রাষ্ট্রীয় আন্তর্জাতিক পর্যায়ত নিজের প্রতিভা বিকাশ করেছে আজি আমার হিমা দাসে কোক আজি লাভলীনা বরগোহাঁয়ে কোক তেনে ধরনের আমার প্রতিভাবান খেলুয়েসকল আগবাড়ি গেছে মূর বিশ্বাস যে যোরহাট জেলা ক্রীড়া সন্থায় ১০০ বছর সম্পূর্ণ করার মুহূর্তত এই জেলারপরাও আমার প্রতিভাবান বহু খেলুয়ে উলিয়াই আনবর কারণে সক্ষম হব সেই বিশ্বাস আপনাদের এটা কথা জানে যে সরকারে যা ৫টা বছরত প্রতিটি সমষ্টিতে ৫খনক খেলপথার নির্মাণ করবর কারণে ২০ লাখ টাকা দিছে সেইখানে খেলপথার নির্মাণ হয়ে আছে তারে এবার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করলে যে প্রতিখন জেলার হেডকোয়ার্টারত এখনক স্টেডিয়াম নির্মাণ করব তারে প্রতিটি সমষ্টিতে একোখনক স্টেডিয়াম নির্মাণ করব অর্থাৎ স্টেডিয়াম নির্মাণ করে আমার প্রতিভাবান খেলুয়েসকল যাতে উলাই আহিব পারে আমি সেইসলক যাতে উলিয়াই আনব পারো তেনে ধরনের একটা পরিবেশ রচনা করবর কারণে ব্যবস্থা গ্রহণ করেছে তেনে ধরনের একটা পরিবেশ রচনা হয়েছে আর মোর বিশ্বাস আহি থাকা দিনবিলাকত লড়া ছালিয়ে আমার ক্রীড়াক্ষেত্রখনত দবদবাই থাকিব।